বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের পার্টে সবাইকে স্বাগতম। এমএস ওয়ার্ডের ভিডিও টিউটোরিয়াল পার্ট টু এ আমি আপনাদেরকে বলেছিলাম হোম মেনুয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। তো আপনারা যারা এখনো আমার সাহাবাইটি চ্যানেলে গিয়ে এমএস ওয়ার্ড পার্ট ওয়ান এবং টু দেখেননি, তারা আগে এই দুটি পার্ট দেখে নিলে আজকের কাজ বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আজকে আমি হোম মেনুয়ের বোল্ড ইটালিক আন্ডারলাইন সহ কিছু কাজ দেখাবো। যেমন এই লেখাটাকে আমি বোল্ড করব, এই জন্য এটাকে প্রথমে সিলেক্ট করব। কোন লেখাকে বড় ছোট বোল্ড আন্ডারলাইন কালার ইত্যাদি কাজ ফরম্যাটিং এর কাজ করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করাটা আমি গত পার্টে আপনাদের দেখিয়েছিলাম। তো এটা ক্লিক করলাম, সিলেক্ট হলো। এবার বিতে ক্লিক করলে বোল্ড হবে, আবার বিতে ক্লিক করলে বোল্ড চলে যাবে, আবার আইতে ক্লিক করলে ইটালিক ডান দিকে বাঁকা হলো, আবার আইতে ক্লিক করলে নর্মাল হয়ে গেল, আবার ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হলো নিচে দাগ, আবার ইউতে ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। যতটুকু আমরা আন্ডারলাইন করবো ততটুকুই আমরা সিলেক্ট করব। যেমন একটু নিচে এসে আমি দেখাচ্ছি, যেমন আমি যদি চাই যে এখানে ব্রাউন লেখাটার মধ্যে আন্ডারলাইন করব, তো ব্রাউন লেখার বাম পাশে মাউস পয়েন্টার এনে আইয়ের মতো হলে ক্লিক করে ধরে ডান দিকে টান দিব, যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু সিলেক্ট করলাম, তারপরে ইউতে ক্লিক করলাম, এই যে আন্ডারলাইন হয়ে গেল। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এটা কিবোর্ডও করতে পারি। যেমন এই লেখাটাকে পুরোটা আমি সিলেক্ট করলাম, আবার এবার বিতে নিলে দেখেন কন্ট্রোল বি, এটা হচ্ছে কন্ট্রোল আই, এটা হচ্ছে কন্ট্রোল ইউ, কিবোর্ড কমান্ড। তা আমি এবার কিবোর্ড কমান্ড দিয়ে দেখেন কন্ট্রোল বি দিলাম, দি কুইক, এই লেখাটা কিন্তু বেশ কালো হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আবার কন্ট্রোল বি দিলে নর্মাল হয়ে যাবে। এবার কন্ট্রোল আই চাপা দিলাম, ডান দিকে বাঁকা হয়ে গেল। এবার কন্ট্রোল আই আবার চাপা দিলাম, আবার নর্মাল হয়ে গেল। এবার কন্ট্রোল ইউ চাপা দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। এই যে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে, যতটুকু সিলেক্ট থাকবে ততটুকুর মধ্যে আন্ডারলাইন হবে। আবার কন্ট্রোল ইউ চাপা দিলে আবার নর্মাল হয়ে যাবে। তো আশা করি কাজটা আপনারা করতে পারবেন। এবার আমি এই লেখাটাকে কালার করব, তো সিলেক্ট করব, অবশ্যই সিলেক্ট করতে, সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কালার হচ্ছে এই যে এ এর ডান পাশে এ ড্রপ ডাউনেরও। আমি আবার দেখাচ্ছি, এ এর বাম পাশে, এ এর বাম পাশে একটা ড্রপ ডাউন, অর্থাৎ নিচের দিকে একটা তীর আছে, এটাকে ড্রপ ডাউনেরও বলা হয়। এখানে ক্লিক করলাম, এবার যে কালার দিবে সেটা, যেমন লাল কালার দিলাম, লাল হয়ে গেল। আবার এটাকে নর্মাল করতে আবার এখানে যাব, তারপরে এখানে ক্লিক করে তারপরে অটোমেটিক। যদি এটা না থাকে, যেমন ইনসার্টে ক্লিক করলো কিন্তু এটা নাই, তাহলে আপনারা হোমে আসবেন, এটা মনে রাখতে হবে। হোমে ক্লিক করলাম। তো এবার আমি আপনাদের দেখাবো এখান থেকে লেফট সেন্টার রাইট জাস্টিফাই এই চারটা। তো লেখা সবসময় লেফট মার্জিনে থাকে, দেখেন এটা মার্কিং করা আছে। তা আমি এই লাইনটাকে মধ্যখানে নিব, এখান থেকে কোন লাইনে যেই কোনো জায়গায় কাসরটা রেখে তারপরে এটাতে ক্লিক করলে এটা মধ্যখানে যাবে, আবার এটাতে ক্লিক করলে ডান পাশে চলে যাবে, আবার এটাতে ক্লিক করলে বাম পাশে চলে আসবে। কিন্তু আমরা যদি দুই তিনটা লাইনকে মধ্যখানে নিতে চাই তাহলে এগুলো অবশ্যই সিলেক্ট করে করতে হবে। তা আমি এই দুইটা লাইনকে মধ্যখানে নিব, তো মাউস দিয়ে ক্লিক করে নিচের দিকে টান দিয়ে সিলেক্ট করলাম, এবার এখান থেকে সেন্টার এটা ক্লিক করলাম, চলে গেল মধ্যখানে, আবার এটা ক্লিক করলে রাইটে যাবে, এটা ক্লিক করলে লেফটে চলে আসবে। এগুলো কিবোর্ড কমান্ড আছে, এখানে নিলে আপনারা দেখাবে, দেখেন এই যে কন্ট্রোল ই একটু নিচে লেখা আছে, এটা কন্ট্রোল আর, আর এটা হচ্ছে জাস্টিফাই, ওগুলি সমান, এটা একটু পরে দেখাচ্ছি। তো কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ই চাপা দিলাম, মধ্যখানে গেল, কন্ট্রোল আর চাপা দিলাম, রাইটে গেল, কন্ট্রোল আবার এল চাপা দিলাম, বামে চলে আসলো। এবার জাস্টিফাইয়ের কাজটা দেখার জন্য আমি অন্য একটা ফাইলে যাব। দেখেন এই লেখাগুলো আমি আপনাদের বোঝানোর জন্য আজকে জাস্টিফাইয়ের কমান্ডটা বোঝানোর জন্য এই লেখাটা নিয়ে আসলাম। অর্থাৎ যে কোনো দরখাস্ত, বাংলা ইংরেজি দরখাস্ত অথবা স্ট্যাম্পের কাজের ডান দিকের মার্জিন এবং বাম দিকের মার্জিন এবং ডান দিকের মার্জিন সমান রাখার জন্য আমরা জাস্টিফাই ব্যবহার করব। এখানে বাম দিকের সব লেখাগুলো একে বরাবর আছে, কিন্তু ডান দিকের সব লেখাগুলো কিন্তু একে বরাবর নাই, এটা এখানে, এটা এখানে, এক এক লাইন এক এক জায়গায়। তো ডানের এবং বামের লেখাগুলোকে একে বরাবর করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। যতটুকু আমরা জাস্টিফাই করতে চাই, ডানে বামে মার্জিন সমান করতে চাই, ততটুকু সিলেক্ট করব, তারপরে এখানে এটাতে ক্লিক করব, এটা হলো জাস্টিফাই। আর কিবোর্ডে যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল জে, এটা আপনারা মনে রাখবেন। আশা করি আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করলেই আপনারা নিজে নিজে করতে পারবেন। আপনারা আমার আগের এবং পরে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন আমার সাহাবাইটি চ্যানেলে গিয়ে।
পরবর্তী পার্টে আমি হোম ট্যাব এর আরো কিছু কাজ দেখাবো।